গতকালই বিপিএলের যে নিলাম হয়েছে সেই নিলামে সি ক্যাটাগরি থেকে দুজন প্লেয়ার অবিকৃত ছিলেন। তার মধ্যে একজন আমার পেছনে যাকে দেখতে পাচ্ছেন সেই মমিনুল হক। মমিনুল হক বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশকে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব দিয়েছেন এমন একজন ক্রিকেটার। তবে সেই ব্যাটারি টি টোয়েন্টি ক্রিকেটে কিংবা সাদা বলের ক্রিকেটে সবসময় যেন একটু অবহেলিত, তাকে নিয়ে বোধহয় এই পোশাকের ক্রিকেটে, রঙিন পোশাকের ক্রিকেটে আগ্রহটা মানুষের একটু কম। তিনি বোধহয় ঠিক টি টোয়েন্টি ক্রিকেটটার সাথে মানিয়ে নিতে পারেন না এমন একটা ধারণা কিন্তু সবার মধ্যে আছে, ফলে বিপিএলে দল পাওয়া নিয়ে একটা শঙ্কা তার মধ্যে সবসময় থাকে। সেই শঙ্কাটাই সত্যি হয়েছে এবং এবারের বিপিএলের নিলামেও মমিনুল দল পাননি এবং গতবারও ঠিক একই ঘটনা ঘটেছিল। গতবারের নিলামেও মমিনুল দল পাননি, শেষ পর্যন্ত রংপুর রাইডার্স তাকে নিলামের বাইরে থেকে, ড্রাফটের বাইরে থেকে দলে নিয়েছিল এবং সেই জায়গাটা থেকে এবারের নিলামে মমিনুল দল পাবেন কি পাবেন না সেটা নিয়ে একটা আলোচনা ছিল। ফলে এবারের নিলামেও তার প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি, যে সাতটা ফ্র্যাঞ্চাইজি আছে তাদের কেউই কিন্তু আগ্রহ প্রকাশ করেনি। তবে বিপিএলের নিলামে দল পান আর না পান মমিনুল, তাতে আসলে কিছু যায় আসে না। দক্ষিণ আফ্রিকা আসছে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এবং দক্ষিণ আফ্রিকার সাথে যে টেস্ট সিরিজ হবে তার জন্য টেস্ট লাল বলের ক্রিকেটের প্রস্তুতি বাংলাদেশ দলের ক্রিকেটাররা শুরু করে দিয়েছেন, আজকেও একাধিক ক্রিকেটার অনুশীলন করেছেন। সেই জায়গায় মমিনুলকে দেখা গেল যে তিনি দীর্ঘ সময় ব্যাটিং করেছেন, প্রায় 2 ঘন্টা ধরে তিনি ব্যাটিং করেছেন এবং টেস্ট ক্রিকেটের জন্য নিজের প্রস্তুতিটা তিনি সেরে নিচ্ছেন। তিনি যে গতকালকেই দল পেলেন না সেটা নিয়ে একটা আফসোস কিংবা আক্ষেপের জায়গা কিন্তু তার মধ্যে যদি থেকেও থাকে সেটা কিন্তু মাঠের ক্রিকেটে মমিনুলরা কখনো পড়তে দেন না, সেটার উপরে এসেই তারা কিন্তু প্র্যাকটিসটা করে যাচ্ছেন এবং লাল বলের ক্রিকেটের জন্য, সাউথ আফ্রিকা সিরিজের জন্য নিজেদের তৈরি করে নিচ্ছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.